হ্যালো ফ্রেন্ডস, আপনারা সব কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে চলে এলাম আপনাদের জন্য একটি মজাদার টিপস ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা একটি মজাদার ভিডিও, আপনাদের কাজে লাগবে। অনেকেই মনে করেন যে আমি ফোনটাকে ফোনের অ্যাপস মেনু মনেকে একটু কম্পিউটারের মতো লাগলে ভালো হতো, মানে বিভিন্ন অ্যাপস মেনু মনে একটু পাল্টে গেলে ভালো হতো, প্লিজ কম্পিউটারের মতো একটু ঘাঁটতে মজা লাগতো। তো ওটাই দেখাবো আজকে আমাদের কাছে। এই জায়গাটা লক্ষ্য রাখুন আপনারা, এই দুঃখটা এই সাধারণত এই জিনিসগুলো কম্পিউটারে থাকে, ডেস্কটপে এই জিনিসগুলো থাকে। আবার দেখুন এখানটাতে স্টার্ট বাটন, নিচে যেতে পাচ্ছি না, এখানটা বার দিয়ে আছে স্টার্ট বাটন। এটা উইন্ডোজ কম্পিউটারে থাকে এরকম স্টার্ট বাটন। আর সব দেখুন রিসেন্ট ফাইল, এখানে রিসেন্ট ফাইল আছে। আবার এখানে আছে বিভিন্ন রকম আছে ফ্যাসিলিটি। দেখুন এখান থেকে আপনি যদি এখানে ক্লিক করেন এই যে তীর চিহ্নের মতো, দেখুন এখানে দেখুন আপনার নেটওয়ার্কে কতটা নেটওয়ার্ক আছে এই মুহূর্তে সেটা দেখাচ্ছে, কত পার্সেন্ট চার্জ আছে মোবাইলের সেটা দেখাচ্ছে, ব্লুটুথ সাউন্ড ওয়াইফাই কানেক্ট আছে কিনা সেটা দেখাবে। তো আর একটা জিনিস এই যখন এখানটা দেখুন মেসেজের মতো চিহ্নটা, এটাতে ক্লিক করবেন যখন দেখুন তাদের নোটিফিকেশান, এখানে কোনো নোটিফিকেশান দিলে সেটা দেখাবে। দেখুন ফ্লাইট মোড, মানে মানে ফোনের উপর থেকে যে নাবালে যেটা থাকে না, মানে শর্টকাটাই বলে শাটার বলা হয় ওটাকে, ফোনে ওপরে এই জায়গার থেকে আমি দেখাবো এরকম। দেখুন এটা নাবালে জায়গায় এই সাধারণত এই জায়গাতে যা থাকবে আর এই জায়গাটাতে সে একই জিনিস থাকবে। এখানে কোনো নোটিফিকেশান হলে এই জায়গাটাতে আসবে, বিভিন্ন আছে এখানে আরও সব ফ্যাসিলিটি আছে, সেটাই আরও জানাবো আমাদের কাছে। তার আগে আপনাদের কাছে তার আগে বলে দিই অ্যাপটি কী করে ডাউনলোড করতে হয়। তো প্রথমে বন্ধু আমরা প্লে স্টোরে চলে যাবো। তো প্রথমে প্লে স্টোরে চলে যাবো, দেখুন একটা প্লে স্টোরে যাওয়ার আগে একটা কথা বলে দেখুন এখানটা পুরো আমি যখন স্টার্ট বাটনে ক্লিক করলাম, এই যে স্টার্ট বাটন, একটা স্টার্ট বাটন যখন ক্লিক করলাম দেখুন সেম টু সেম পুরো কম্পিউটারের মতো। আপনি এই দেখুন, মানে এখানে যদি ক্লিক করেন আপনার সেলসিয়াস কত ডিগ্রি, মানে তাপমাত্রা দেখাবে, কত তারিখ এটা সেটা দেখাবে, আজকে রবিবার 12 তারিখ সেটা দেখাচ্ছে। দেখুন এখানে দেখুন প্লে স্টোর, জিমেল, ক্যামেরা, স্কাইপ, আমার ফটো, ম্যাপ, ফেসবুক, মানে এই যে ফটোগুলো দেখছেন একটার পর একটা চেঞ্জ হতে থাকবে, ঠিক আছে। আর এখানে বিভিন্ন সব মেনু, সব যা আছে মেনু আছে, আপনি এখান থেকে সার্চ করে মেনু খুঁজতে পারেন। আবার এখানে দেখুন এই জায়গার থ্রি ডটে ক্লিক করবে, দেখুন এখানে বিভিন্ন আছে, এখান থেকে আপনি ফোনের পাওয়ার অফ করতে পারেন, লক লক করতে পারেন ফোনটাকে, ফাইল, এখানে ফাইল আছে, বিভিন্ন রকম সেটিং, প্রচুর ফেসিলিটি আছে। তো আমরা কাজের কথায় যাই যে কী করে ইনস্টল করবেন অ্যাপটাকে। তো প্রথমত আমরা বন্ধু প্লে স্টোরে চলে যাবো। প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বারে এখানে লিখবেন COMPUTER, কম্পিউটার, LAUNCHER, কম্পিউটার লঞ্চার লিখে সার্চ করবেন। এই যে 5 নম্বর একটা অ্যাপ চলে আসবে, সরি একটু 5 নম্বর একটা অ্যাপ চলে আসবে। এই যে দেখুন ভালো করে দেখে রাখুন অ্যাপটা, ঠিক এরকম ভালো করে দেখে রাখুন, বুঝতে সুবিধা হবে। অনেক কটা অ্যাপ আছে, তো আপনাদের ক্ষেত্রে এখানে ইনস্টল লেখা থাকবে, আপনারা ইনস্টল করে নেবেন। আর দেখুন এখানে 4.2 রেটিং, 100,000 লোক ডাউনলোড করেছে। এখানে আপনাদের ক্ষেত্রে ইনস্টল লেখাতে ইনস্টল করে নেবেন, আপনাদের কাছে আমি ওপেন করে দেখাবো। দেখুন আপনারা ওপেন যখন করবেন না, ডাইরেক্ট এরকম একটা চলে আসবে, মানে ডাইরেক্ট লঞ্চারটা খুলে যাবে। তো এখান থেকে দেখুন এখানে হচ্ছে কী বলুন তো, এখানে হচ্ছে তোমার আপনার ফাইলের মতো কম্পিউটারে যেরকম না, যখন আমি ধরুন এটাতে ক্লিক করব কম্পিউটারের ডেস্কটপ চিহ্নটাতে, এরকম চলে আসবে। দেখুন এখানে একটু অ্যাড দেবে, এরকম দেখুন এখানে দেখুন দিস পিসি, এটা হচ্ছে যে মানে আপনার ফোনের এসডি কার্ড, এটা লোকাল ডিস্ক যেটা আছে, আর এটা হচ্ছে আপনার ফোন মেমোরি, ঠিক আছে। এখানে বিভিন্ন মানে কম্পিউটারে যেরকম হয় নিউ ফোল্ডার, পেস্ট, কপি পেস্ট, এই দেখুন এখানে কাটতে হবে। আপনি কিন্তু ব্যাগে যেতে পারবেন না, এখান থেকে কাটতে হবে, ব্যাগে যেতেও পারেন আপনি যদি সেরকম দেখুন ব্যাগে। আপনি যদি অন্য স্ক্রিনে কি মানে স্ক্রিনে টাচ ব্যাগ বাটন হয় তাহলে আপনি করতে পারবেন না, ওই এখান থেকে কেটে করতে হবে। তো আপনারা একটু ওখানেও খুঁজে নেবেন, এখানে অনেক আছে, এটা
এত তো বলা সম্ভব নয়, সেক্ষেত্রে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আজকে ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর না ভালো লাগলে ডিসলাইক করবেন। আর যারা চ্যানেল নতুন সদস্য তাদের জন্য একটাই অনুরোধ যে চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন, আর পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কিন্তু। তো আজকের মতো আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর যাওয়ার আগে একটা কথা বলে রাখি যে এটা তো দ্বিতীয় নম্বর ভিডিও, তা এটাতেও কোনো ভুল হতে পারে, যদি ভুল হয়ে থাকে আবারও বলছি কমেন্ট বক্সে প্লিজ 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 জানাবেন। ধন্যবাদ, আচ্ছা ভালো থাকুন, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনার সঙ্গে।